নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল। আজকের যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউটিউবারের জন্য, ঠিক আছে? আমরা বন্ধুরা, তোমরা দেখবে যে যারা নতুন তোমরা ইউটিউবাররা ভিডিও আপলোড করছো, সেই ইউটিউব ভিডিও আপলোডের পর তোমাদের কিন্তু ভিডিওতে ভিউয়ের সংখ্যা কিন্তু খুবই কম। 5টা 10টা ভিউজ গিয়ে ভিডিও কিন্তু থেমে যাচ্ছে, আর কিন্তু ভিউ হচ্ছে না। তার প্রধান কারণগুলো আজকে আলোচনা করব, আর কি করলে তোমাদের ভিউজ তোমরা বেশি পাবে, বেশি সংখ্যক ভিউজ আসবে তোমার ভিডিওতে, আর ভিডিও কিন্তু ভাইরালও যেতে পারে। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করব। তোমরা দেখছো ধীমান দে ব্লগস, ঠিক আছে? প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি তোমরা যদি না দেখো, আর যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে যদি না শোনো, তাহলে তোমরা কিন্তু কিছুই শিখতে পারবে না। যেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু কিন্তু দেখো অতি অবশ্যই। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। প্রথমত বলবো, দেখো, ভিউজ না আসার দুটো প্রধান কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার ইউটিউবের ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেল যদি ভালো না করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। কেননা আমরা যখন ইউটিউবে সার্চ করি কোনো ভিডিও, ধরো কিছু লিখে সার্চ করলে, হাউ টু মেক ভিডিও অন ইউটিউব লিখে সার্চ করলে, এবার অনেক তো ভিডিও সামনে আসে, ঠিক? তো এবার ভিডিও যখন সামনে আসছে অনেক, তাদের মধ্যে থেকে থাম্বনেলে যতটা স্পষ্টভাবে কোনো থাম্বনেল দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এই থাম্বনেলে এটা বোঝানো হয়েছে, যেটা দেখে আমাদের বোধগম্য হয় প্লাস থাম্বনেলটা দেখতে সুন্দর, সেটাতে কিন্তু আমরা ক্লিক করি। বাকিগুলো কিন্তু লিভ করে দিই, মানে ছেড়ে দিই, ওগুলোর মধ্যে ক্লিক করি না। তো প্রথম কারণ হচ্ছে এটাই কিন্তু, যে থাম্বনেল যত ভালো করা যায়, থাম্বনেল তত ভালো করে সময় দিয়ে করতে হবে। থাম্বনেল তুমি যখনই বানাচ্ছ, তোমরা যখনই বানাচ্ছ, যদি ভিডিও বানাতে তুমি 4 ঘন্টা দাও, থাম্বনেল বানাতে কম করে হলেও 1 থেকে 2 ঘন্টা দেবে। ভেবে চিনতে কি লেখা যায়, কি লিখলে পরে আমাদের অডিয়েন্স যারা আছে, মানে ভিউয়ার যারা আছে, তারা দেখে যাতে ক্লিক করে, ক্লিক বেট, এক কথাতে বলতে ক্লিক বেট থাম্বনেল লিখতে হবে। ধরো আমি ব্লগের যেমন চ্যানেল, আমি ব্লগ নিয়ে বলছি, আমি ধরো মুকুটমণি পাহাড় ঘুরতে গেলাম, ঠিক আছে? এবার আমি ওখানে লিখলাম থাম্বনেলের মধ্যে আমার ছবি দিয়ে আমি লিখলাম মুকুটমণি পাহাড়, এইটুকু শুধু লিখে দিলাম, তোমার তোমার ভিডিও কিন্তু ক্লিক নাও হতে পারে, কারণ মুকুটমণি পাহাড়ের উপরে তো সবাই ভিডিও বানাচ্ছে। এবার আমি যদি মুকুটমণি পাহাড় লিখলাম ওখানে, আমার ছবি দিয়ে মুকুটমণি পাহাড় লিখলাম, লিখে পরে ওখানে লিখলাম আমি যে আমি মুকুটমণি পাহাড়ে গিয়ে আমার সাথে এই ঘটনা ঘটে গেল, বা মুকুটমণি পাহাড়ে গেলাম হট করে পাহাড়ের থেকে ধস ধস নেমে চলে এলো, এবার এরকম যদি লিখি, লোকের মনে একটা কোশ্চেন জাগবে যে এই ভিডিওটাতে আলাদা কিছু আছে দেখতে পাবো, তখন কি কিন্তু ক্লিক করবে। একটু আধটু ক্লিক বেট তোমাকে কিন্তু থাম্বনেলে করতেই হবে, না হলে কিন্তু তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না, প্রথম। এবার আরেকটা বিষয় এটাতে বোঝার আছে, সেটা হচ্ছে ক্লিক বেট যদিও করবে, তুমি এমনই ক্লিক বেট ওখানে লিখে দিলে মুকুটমণি পাহাড়ে গেলাম হেলিকপ্টার নিয়ে, তোমার আদৌ তুমি গেছো বাইকে করে ঘুরতে, অতটা কিন্তু এগুলো লেখা বেকার, তাহলে কিন্তু লোকে বলবে টোটালি ফেক ভিডিও বানায়। এমনভাবে বুদ্ধি করে লিখতে হবে যে লোকে কিন্তু যাতে ক্লিক করে। ধরো আমি লিখলাম মুকুটমণি পাহাড়ে গেলাম, একদিনে মুকুটমণি পাহাড় ঘুরে কিভাবে চলে আসা যায়, আর কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, টোটাল এই বিষয়টা নিয়ে আমি দিলাম, লোকে কিন্তু এই ভিডিওটাতে আগে ক্লিক করবে। তো সেরকম তোমার তোমার ভিডিওর সাথে রিলেটেড করে কিন্তু তোমাকে থাম্বনেলের মধ্যে ছবিটাকে বানাতে হবে, ঠিক আছে? তো থাম্বনেলের বিষয়টা তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম। আচ্ছা, এর থেকেও বিষয় যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই 5টা 10টা ভিউ থেমে যায় কেন, এটা তোমরা কারণটা কখনো ভেবে দেখেছো? অরিজিনাল জেনুইন তোমাদের কথাগুলো বলছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো তোমাকে বলছি। আমাদের ভিডিও যখন আমরা পাবলিশ করি না, আমাদের ভিডিও পাবলিশের টাইমটা কিন্তু ফ্যাক্টর করে। আমাদের দেখবে আমাদের সময় হয়ে ওঠে না বলে, বা আমরা ভিডিও ঠিকঠাক টাইমে দিতে পারি না বলে, যখন তখন ভিডিও কিন্তু আপলোড করে দিই। কোনোদিন সকাল 6টায় করছি, কোনোদিন সন্ধ্যে 6টায় করছি, কোনোদিন সকাল 10টায় করছি, কখনো আবার রাত্রেবেলায় বা 12টার সময় ভিডিও আপলোড করছি। ওরকম করলে হবে না, তাহলে কিন্তু কেউ ভিডিও দেখবে না। দেখো জিনিসটা বোঝার আছে, আমি প্রপারলি তোমাদেরকে জিনিসটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি।
মানুষ ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কিন্তু একটু মোবাইল ঘাটে। এটা কিন্তু সবাই এখনকার দিনে করে, ছেলে মেয়ে ইয়াং বড় বাচ্চা সবাই করে, একটুখানি মোবাইল ঘাটে, একটু ঘেটে পড়ে, তারপরে তারা ফ্রি হয় কখন জানো? মোটামুটি একটু খাওয়ার দাওয়ার বাথরুম সেরে টেরে ফ্রি হয় কিন্তু সকালবেলায় 9টার সময়, 9টার সময় ফ্রি হয়। তো সকাল 9টা কিন্তু খুব পিক টাইম একটা ভিডিও দেওয়ার জন্য। এবার দিলে কি হয়, এর পরে থেকে কিন্তু সারা দিনে এই সকাল 9টা থেকে রাত 12টা অবধি তোমার কিন্তু ভিডিওটার ইমপ্রেশন কিন্তু এক দুজন হলো ইউটিউব কিন্তু পাঠাবে। এবার এক দুজনের মধ্যে যদি একজনও ক্লিক করে দেয়, ওর থ্রুতে 5 জনকে পাঠাবে, 5 জনের মধ্যে যদি 2 জন ক্লিক করে তার থ্রুতে 5+5+5 মানে 10 জনকে পাঠাবে। এইভাবে ইমপ্রেশন কিন্তু ইউটিউব বাড়াতে থাকে। এবার আমি আগে কেন ভিডিওটা পোস্ট করতে বলছি সকাল 9টার সময়, তাতে কি হবে ফলাফলটা বলে দিচ্ছি। তোমার টাইম স্প্যানটা বেড়ে যাবে, মানে টাইমের যে স্পেন্ডিং টাইম এটা কিন্তু বেড়ে যাবে। মানে তুমি যত সকালে যে দেখবে, মানে যত বড় বড় ইউটিউবাররা আছে না, সকালের দিক করে ভিডিও বেশি পাবলিশ করে। কেন? সকাল থেকে সেই রাত 12টা অবধি প্রচুর ভিউয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকে ইউটিউবের মধ্যে, তারা ভিডিও দেখতে চায়। ওই জন্য এই টাইমের মধ্যে ভিডিও দিলে তোমার ভিডিওতে 5টা 10টা ভিউয়ার থেকে তুমি দেখবে বেশি সংখ্যক ভিউ পাবে। একটা ভিডিও দিয়ে হঠাৎ করে তারপরে কিন্তু তুমি কিন্তু বলো না যে দাদা আমার 10টা ভিউ হলো, দাদা আমার 15টা ভিউ হলো। তোমাকে ওই একই টাইম মেনটেন করে, যদি সকাল 9টায় দিচ্ছ, সকাল 9টার সময় মেনটেন করে পার ডে ভিডিও দিতে হবে। আর সব থেকে বড় জিনিস যেটা, চেষ্টা করো পার ডে ভিডিও দেওয়ার। যদি পার ডে তুমি ভিডিও দিতে পারো, আমি লিখে দিতে পারি তোমাকে, তোমার ইউটিউব চ্যানেল দাঁড়ানো থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু ভিডিও যাতে ভালো হয়, ইনফরমেটিভ হয়, এন্টারটেইনিং হয়, যেটা তোমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি আছে, চেষ্টা করবে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো আজকের বিষয়গুলো বোঝাতে পেরেছি। এইভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় দুটো কারণে, থাম্বনেল আর কিন্তু সে দ্বিতীয়ত হচ্ছে ভিডিও পাবলিশিংয়ের টাইম, এইগুলোর উপরে। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওতে তোমাদের এতটুকুই বললাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমাকে আমার এই ডেইলি লাইফ অ্যাক্টিভিটি ডেইলি ব্লগের মধ্যেও তোমরা ভিডিও পাবে, আর ইউটিউব টিপসের সম্বন্ধে আমি যা শিখেছি সেগুলোই তোমাদের শেখাই, তারও ভিডিও তোমরা পেতে থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে তোমাদের ভালোবাসা জাহির করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।